যে নায়িকার ছবি দেখেছি না চিনতে না পারলাম, পরিমণি মাহি কি এরা সব বড় লোকদের বিয়া করে ফেলাইতেছে। So evergreen Ilora Gohar is here. Ilorappa, Ilora Gohar, she is definitely evergreen. ইলোরাপাকে আমি তুমি করে বলি, ইলোরাপা আমাকে তুই করে বলে। সো আমরা একটু ইনফর্মালি কথাগুলো বলি, আপনারা অলরেডি জানেন আমাদের নিউজজির যে ফরম্যাটটা নিউজ টোয়েন্টি ফোরের। সো ইলোরাপা, আমরা একটু শুনি তোমার ফেভারিট লাইক প্রিয় সব কে কে, তোমার প্রিয় অভিনেতা অভিনেত্রী, আমরা একটু রেটিংসে যদি যাই তুমি বলো তোমার প্রিয় কে কে। আমার প্রিয় সবচেয়ে প্রিয় হচ্ছে ডলি জহুর, কারণ যখন আমরা ছোট তখন মানে উনি একটা নায়িকা যেটাকে বলে, একটা হুমায়ুন আহমেদের নাটক তখন সবচেয়ে বেশি, কারণ আমি আর সুবর্ণাপা যখন অভিনয় করি তখন তো আমাদের নাটক তার আমরা দেখতাম না, আমি তো আটটার মধ্যে ঘুম। আর সুবর্ণাপাকে আমার কাছে চিরচরিত মনে হয়, সুচিত্রা সেন যেরকম সিম্বল, সুবর্ণাপা সুচিত্রা সেনও নিজের ওয়াল ভাঙতে পারেননি, রোম্যান্টিক অভিনেত্রী ছিলেন, আর সুবর্ণাপাও নিজের ওয়াল ভাঙতে পারেননি, সুবর্ণ মোস্তফাই থেকে গেছেন, উনি অন্য কোনো ক্যারেক্টারে যেতে পারেন নাই, কিন্তু সুবর্ণ মোস্তফা ইজ সুবর্ণ মোস্তফা। মানে যেমন মানে সুন্দর বলতে গেলে সুবর্ণ মোস্তফা, আর কোনো নায়িকা কিন্তু ওনার ধারে কাজ দিয়ে আসেননি। আমি সুন্দর অন্যরকম, আমি ভার্সেটাইল সুন্দর, আমি ফকির নিউজ আসতে পারি, অন্য কিছু হইতে পারে, তা ইলোরকার নামটা এখানে নাই বললাম তাহলে একটা পার্সন কমে যাবে, তাই সুবর্ণ মোস্তফা, আর এদিকে গেলে ডলি জহুর। আবার বেগম মমতাজ আনো বেগম যে ছিলেন উনি আমার কাছে একটা সিম্বল, কারণ আমাদের দেশে যখন কল্পনাই করেন এই ধারাবাহিক নাটকের, সেই আমলে উনি সকাল সন্ধ্যা জুই জোনাকি, হ্যাঁ, ওনার মাধ্যমে কিন্তু আমাদের পদার্পণ, উনি সমস্ত স্কুলে, উদয়ন স্কুল, নগরণী স্কুলের বাচ্চা কাছে, আমাদের মতো নজর শিখরের বাচ্চা সবাইকে নিয়ে, আমার মামার বেস্ট ফ্রেন্ড ছিলেন উনি, আমিন ইসলাম বেদুর, তো ওনারাই কিন্তু আসলে সাংস্কৃতিক মণ্ডলটাকে তুলে ধরছে। এই আফরোজা বানুর সাথে আমরা তখন জুই জোনাকি করি টরি, হ্যাঁ, তো উনি আরেকটা ব্যক্তিত্ব আমার কাছে, আমি মহিলাদের কথাতে প্রথম আসছি। তারপরে হচ্ছে গিয়ে জয়া, কারণ ও অনেক হাত স্ট্রাগল করেছে, অনেক নিজেকে আটকে রেখে আজকে এই পর্যায়ে এসছে জয়া। জয়া আর ইসেদের বলবো যে বিজুরি আর তমালিকা এরা ছন্ন ছাড়া, এরা স্টেবিলিটি ছিল না কখনই। আমি সরি টু সে, বিজুরি আমার কাছে খুব অপূর্ব সুন্দর একটা মেয়ে, যার অনেক কিছু ছিল, তমালের অনেক কিছু দেবার ছিল, ওরা নিজেদের নিজেদের নষ্ট করেছে, মানে নিজেদের জায়গাটাকে নষ্ট করেছে, এই আসি এই নাই, এই আছে এটা করলাম, এ করলাম না, এই থেকে ওদের জায়গাটা স্থান পতন হয়েছে, যেখানে ওদের থাকার কথা ছিল সেই জায়গাটায় ওরা নেই। আর নতুনদের মধ্যে আসলে আমার মিমের কাজও ভালো লাগে না, মেহজাবিনের চেহারা খুব খুব সুন্দর কিন্তু একদমই অ্যাক্টিং জানে না, তারপরে খারাপটাই বলবো নাকি ভালোটাও বলবো, আর ভালো কাউকে খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে, বলো যেটা ভালো লাগে। বরঞ্চ আরেকটা মেয়ে দেখলাম, নাবিলা আয়নাবাজি, আয়নাবাজির নাবিলা, ওকে বাচ্চা চাষী পুরস্কার দিল, শি ইজ গুড। আচ্ছা, শি ইজ গুড, হয়তো একটু প্রচার বেশি পাচ্ছে, কিন্তু প্রচার বেশি পাওয়াটা যোগ্যতা ওর আছে। আচ্ছা, প্রচার বেশি পাচ্ছে, যোগ্যতা আছে ওর, হ্যাঁ। তারপরে তুমি আরো কয়েকটা নাম ছিল, সাবিলা, টয়া, সাফা, সাফা শিল্পী যোগ্যতার জন্য তোমাদের ডেডিকেশন লাগবে, মানে ডিভোশনটা লাগবে, অনেক কিছুই লাগবে। এই যে বন্যামী যারা এতদিন ধরে কাজ করছে কিন্তু একটা পর্যায়ে গিয়ে দাঁড়াতে পারছে না, বিজুরির এতদিন, আমি আমি এখনই মুখের উপরে বলবো যে বিজুরির মধ্যে এত সুন্দর, এত ন্যাকা, এত ঢং, অন্যরা পারবে না করতে, কিন্তু সেই পর্যায়ে কেন পৌঁছাতে পারেনি, আর এখনই এরা একলাফা এসে পাওয়া যাবে, নট নট, এত সোজা না। মিডিয়া একদম, মিডিয়া যেরকম মানে নষ্ট করে বলে, তার থেকে মিডিয়া নষ্টদের তাড়ায় দেয় সবার আগে, তাহলে তিন দিন আজকে এতখানি অবনতি হতো না। আমরা বলি যে মিডিয়া মানুষকে নষ্ট করে, মিডিয়ার বাইরের মানুষ আছে, সেই জন্যই বললাম যে আপনাদের নিয়ে কথাটা ছোট ঘর না, তো আজেবাজে কথা বেশি হয়ে যায়, কিন্তু বাইরের মানুষরা ঘটনাগুলি আমরা যদি ধরি তাহলে আমাদের মিডিয়া আসলে অনেক বেটার। হ্যাঁ, আমাদের এখানে ন্যাক আমি একটা পরিবার তৈরি করি যেটা একেবারেই বাণিজ্যিক, যে আমি সবসময় বলি যে মিডিয়া একটা ফেক একটা ওয়ার্ল্ড, ইটস এ বিজনেস ওয়ার্ল্ড,
আমি সেদিনই মনোর একটা বই কিনলাম। তুমি টিভি ইন্ডাস্ট্রির কথা বলতেছো? হ্যাঁ, আমি টিভি ইন্ডাস্ট্রির কথা বলছি। এখন যদি আমরা ফিল্মে যাই, আমরা যদি ফিল্মে যাই, ফিল্মের যে ঘরানাটা আছে ওরা বদমাইশি করুক। তুমি কিন্তু ছেলেদের কথা বলো না, টিভি ইন্ডাস্ট্রির ছেলেদের কথা বলো। টিভি ইন্ডাস্ট্রির ছেলেদের কথা মধ্যে বলবো যে ছেলেগুলি যে সবচেয়ে সোনার টুকটা হয়েছে আমাদের ছেলেগুলি, সজলের তো আমি ভক্ত, তার সজল হচ্ছে জোস আছে একটা ছেলে, নিলয় অসম্ভব ভদ্র একটা ছেলে, ওর স্থানেও যেতে পারে না। তুমি পার্সোনালি যাচ্ছ কিন্তু? আমি শুধু না না, আমি পার্সোনালি যাচ্ছি। আচ্ছা, অ্যাক্টিং এ তুমি ওদের ফ্যান বা না? না, আমি ফ্যান হচ্ছি না। তুমি প্রিয়? আমি বলছি ব্যবহারের দিক দিয়ে সজলের অভিনয় ভালো। আচ্ছা, নিলয়ের অভিনয় হচ্ছে গতানুগতিক, একটা সুপার বয় চকলেট বয় হিসেবে অপূর্বর অভিনয় আমার ভালো লাগে না। কেন? অপূর্ব হিট হয়ে গেছে, অপূর্ব হয়েছে স্টাইলিজম দিয়ে ও হিট হয়েছে, চোখটা এরকম করে রাখলো। ও হচ্ছে কি যে শাহরুখ খান, হ্যাঁ, চোখটা এরকম করে রাখতে হবে, আজকে সালটা এভাবে পরে থাকতে হবে, ক্যারেক্টারাইজেশনে না গিয়ে ও মানে ইটা নিয়ে স্টাইলিজম দিয়ে, হ্যাঁ, একটা একটা স্টাইলিজম দিয়ে, এটা ওর একটা ওর ঘর না, ওর ঘর না এটা। অপূর্ব হচ্ছে কি, অপূর্ব তো খুশি হওয়া উচিত, ওকে আমি শাহরুখ খান বললাম, শাহরুখ খান একটা বাস দিস। হ্যাঁ, এখন যে অপূর্বকে আমি বললাম, তো অভিনয় দিক থেকে অভিনয় দিয়ে ও আসেনি, ও হচ্ছে ওর স্টাইলটা দিয়ে ও আসছে। এখন এটা যদি বাস মনে করে আমার কিছু করার নেই অপূর্ব, বাট ইউ হ্যাভ ইউর স্ট্যান টু গো দেয়ার। তারপর শুভ যেমন না এ ধাক্কা না ও ধাক্কা হয়েছে, এখনো তোমার নাম করছে না সিনেমাতে, কিন্তু ওর একেবারে টোটালি সিনেমাতেই থাকা উচিত ছিল। ও মাঝখানে কিছুদিন না অভিনয় করছে, অবশ্য কিছু করার নেই, ভাত তো খাইতে হবে বাংলাদেশে। সেই হিসেবে বলবো যে সাকিব খান স্যালুট, সাকিব খান স্যালুট। আর টিভিতে, টিভিতে মোশারফ করিম হচ্ছে গিয়া মানে এটা হচ্ছে বাবু ভাইয়ের ঘরানার আরেকটা বড় স্টেপ, বাবু ভাইয়ের ঘরানার বড় স্টেপ, ফজলুর রহমান বাবু, ফজলুর রহমান বাবুর ঘরানার বড় স্টেপ। কারণ মোশারফ করিম যদি তুমি এখন অপূর্ব জায়গায় বসে দাও, এটা কোনোদিনই হবে না। আচ্ছা, তবে মোশারফ করিম একজন খুব ভালো আর্টিস্ট। বাবু ভাইয়ের ছাড়া যেমন আমার কোনো নাটক যদি আগে ডাকে, এটা যদি আমি এখনই পার্থক্য বলে দিই, সরি জর্জ ভাই কিছু মনে করবেন না, আমি অনিল মেশাইচের একটা কাজ করেছি ছায়া গাছ, এটা সবাইকে দেখতে বলবো। আপনারা আমার বিকেলবেলা পাখি যে দেখে ভেঙে পড়েছেন, এটার ক্রেডিট আমাকে আপনারা দিয়েছেন, কিন্তু এটার সম্পূর্ণ ক্রেডিট বাবু ভাইয়ের সাথে যদি আমার সিঙ্ক না করতো, নাটকটা নাটকে গিয়ে দাঁড়াতো। জর্জ ভাই কথা কি বলতে? জর্জ ভাই হচ্ছে কি, জর্জ ভাইয়ের সাথে আমার দুর্দান্ত দুর্দান্ত কাজ আছে। জর্জ ভাই একটু বাবা কেন্দ্রিক থেকে একটু শহরে কেন্দ্রিক, উনি মাছি হতে পারবেন, মানে উনি নরম মনের কিছু হতে পারবেন না, হাঁটাতে। আমি আর উনি একটা কৃষ্ণেন্দুর কাজ করেছি, ফ্যান্টাস্টিক একটা কাজ। উনি ওখানে বিহারি, আমি বিহারি, আমরা লুকায় থাকি, অন্য নাম। কেন আসলো জর্জ ভাই? জর্জ ভাই, জর্জ ভাই, আমি একই টাইপের ওই গল্প যে বাবা কেন্দ্রিক গল্প, ভাবনার বাবা মা মারা যায়, মানে ওই গরিব ফ্যামিলি। মোশারফ করিমের কথা বলতে গিয়ে এই কথাটা আসলো না, জর্জ ভাইয়ের কথাটা আমি বললাম যে মোশারফ করিম হচ্ছে বাবু ভাইয়ের মতো, বাবু ভাই কেন্দ্রিক, যে ওনা থেকে একটু আর একটু বড় পর্যায়ে গেছে, মানে সবার তো একটা ঘরানা থাকে অভিনয়ের। এই জর্জ ভাই এই মানে টাইপটা বলছো, ক্যারেক্টারাইজেশন, যে তুমি ক্যারেক্টারাইজেশন, ওটা একটা গ্রামের একটু তাই দেওয়া একটু এটা। হ্যাঁ, জর্জ ভাই যখন বাবা এই কাজটা করতে গেলেন, অনিমেষে আজের এই কাজটা যদি বাবু ভাই করতো, এখানে ফাটাফাটি হয়ে যায় সিনেমার পর্যায়ে। আমরা জর্জ ভাইয়ের কথা কেন আসলো? মাছ চাইলে তুমি, বাট তারপরে বললাম, এটা আমি বলছিলাম, তুমি মাঝখানে বললাম বললাম চলে গেছো। এনিওয়েজ, হ্যাঁ, কারণ জর্জ ভাই যখন এই কাজটা করলেন, এই কাজটাতে তখন আমাদের মধ্যে একটা সিঙ্ক্রোনাইজেশন একটু, মানে যদিও আমি প্রাণ দিয়ে অভিনয় করেছি, এখানে বাবু ভাই হলে কাজটা আরো বেশি ফাটাফাটি হতো। আবার জর্জ ভাইয়ের সাথে যখন অন্য কাজ করি, তখন মনে হয় যে ওইটাই জর্জ ভাই না হলে হবে না। এখন কিছু কাজ আছে যে মোশারফ করিম ছাড়া হবে না, কিছু কাজ আছে বাবু ভাই ছাড়া হবে না, কিছু কাজ আছে জর্জ ভাই ছাড়া হবে না। এখন মোশারফ করিম হচ্ছে ওই পর্যায়ে,
শাহরুখ খান, আমাদের শাহরুখ খান হচ্ছে সবসময় অপূর্ব নাটকে, নাটকের অপূর্ব হচ্ছে গিয়ে শাহরুখ খান, আর সজলরা হচ্ছে সব কিছু ক্যারেক্টার, একটু কমেডি করতে পারবে, সে ইসের মধ্যে অপূর্বর মধ্যে ওই কমেডি করতে গেলে ওই জিনিসটা কমেডি হয় না, হয় না, তো সেই জন্য বলছি এই গুলো ইসে। আর আমাদের দেশের নায়কদের মধ্যে ফিল্মে ফিল্মে আমি সাকিব খান ছাড়া আমি আর কাউকে দেখি না আসলে, শুভরাও ওই পর্যায়ে পৌঁছানে, যতই ও ইন্ডিয়ায় গিয়ে কাজ করুক ওই পর্যায়ে পৌঁছানে। এবিএম সুমনের একটুখানি ক্ষমতা ছিল ঢাকা অ্যাটাকে, যে ছিল ছিল ঢাকা অ্যাটাকে, ওকে খুবই সুন্দর লাগছে, ওকে আমি বারবার দেখতে গেছি, খুব সুন্দর লাগছে, একদম ইন্ডিয়ান একটা নায়কের মতো লাগছে। কিন্তু ওই যে লাক, লাক ফেভার মেইন স্ট্রিমের প্রথম জিনিসটা হচ্ছে লাক, এবং ওদের যে ম্যানারিজম, এই যে আমি সিনিয়র, আমার কাছে যে শাবনূর আসছিল আমি তো হতভম্ব হয়ে গেলাম চড়ুই ভাতের না ব্যাচেলারের পর, এবং এখন পর্যন্ত ওনারা সিনিয়র জুনিয়র সব কিছু মেনটেন করে, এই জিনিসটা আমার নাটকে এই সম্মানটা নেই, এই মেকআপের টেবিলের থেকে কাউরে উঠাতে পারবে না, আমি যে ঢুকলাম সালাম আলাইকুম দেওয়া না কি, এই শিক্ষাটা আমাদের নাটকের শিল্পীদের এখনো হয় নাই। আমাদের নাটকের শিল্পীদের যেটা ল্যাক সেটা হচ্ছে গিয়ে শিক্ষাগত যোগ্যতায় আমি না যাই, কিন্তু যেটা আমাদের অঙ্গনের শিক্ষাটা, যে আমরা মেকআপ শিল্পী, আমরা আসলাম কার কার মেকআপ আগে কার সিকোয়েন্স আগে সেভাবেই তো ভাগ করে নেব, তারপরে একটু সালাম দেওয়া বা একটু বসতে দেওয়া, এটা না, ওরা হচ্ছে স্টার হয়ে গেছে খুব ইজিলি, তো তো ওরা সেই জিনিসটা মেনটেন করে না, কারণ এখানে কারণ আছে কর্পোরেট এবং আমাদের টিভি চ্যানেলগুলো এর জন্য তাই, কারণ নামগুলি লিখে দেয়, ওকে চাই, হ্যাঁ ওকে চাই, আমরা তাকে চাই, কারণ ফলোয়ার আছে, ফলোয়ার না, ফলোয়ার নাই কিন্তু আসলে আজকাল তো দেখি যে বুস্ট আপ দেয়, হ্যাঁ বুস্ট আপ করে, মানে অ্যাক্টিং পারে না, করে বুস্ট আপ শিখাই দিতে, কারণ প্রাইভেসি শিখি না, ছবি চুরি হয়ে যেতেছে, হ্যাঁ তো এই বুস্ট আপ দিয়ে আমাকে একজন অ্যাক্টরের সাথে, এক অভিনেতার সাথে আমি অভিনয় করছি, ও নতুন কয়েকটা ছেলে অভিনয় করছে, যৌবন তার মধ্যে একজন তৌসিফ, তৌসিফ এই দুইজন ছেলের সাথে আমার অভিনয় করে ভালো লাগছে, আর নতুন আরো কয়েকজনের সাথে করছি একদমই ভালো লাগেনি, নাম বলতেও চাই না, আচ্ছা ভালো লাগে নাম বলতে চাই না। আর সে ফিল্মে নায়িকাদেরকে কাকে কাকে ভালো লাগে, ফিল্মে তো কোনো নায়িকাই আসে না এখনো, কি বলো কি আসছে বলো, ওই যে কি পরিমণি নাম শুনে চিনি না, যে নায়িকার ছবি থেকে না চিনতে না বললাম, পরিমণি মাহি কি এরা সব বড় লোকদের বিয়া করে ফেলাইতেছে, দিস আর নট নায়িকা, এরা আসছে নিজেদের এস্টাবলিশ করার জন্য, দিস আর নট এট অল নায়িকা, পরিমণি তো বড় লোককে বিয়ে করে না, আমার এক ফ্রেন্ডকে বিয়ে করছে, জানুসকে বিয়ে করছে, না না ওইটা আমি জানি না, পরিমণি দেখলে তো এখন পর্যন্ত চিনি না, তাহলে কেমনি করে নায়িকা হইলো, আমি তো নায়িকা তো এখনো যদি আমি চোখ বন্ধ করি, কবরি ববিতা সাবানার আমাদের তিন বোনের তিনটা করে ম্যাগাজিন ছিল, আমরা তো স্ক্র্যাপ বুক বানাইতামই ওনাদের ছবি কেটে, তারপরে বিচিটা ওনাদের নিয়ে অ্যালবাম করেছিল, আমাদের আলাদা করে কিনে দেওয়া হয়েছিল, যদিও আমরা অ্যালাউড ছিলাম না সব ছিল ছবি দেখার, এবং রাজ্জাককে দেখে আমি তখন 6 বছর, ভালোবাসা কি এগুলি তো কিছু বুঝি না, কথা তো 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 করে বাইরে এসে এমনি লেট আমি কথা বলছি, এই জন্য বোধ হয় এত বেশি কথা বলি, অমনি রাজ্জাককে দেখে বলছি তা আমার, মানে এই যে হাসছিল কবরীকে দেখে, তাই কবরি ববিতার সাথে যদি আমরা অন্য আর শাবানার সাথে যদি অন্য কারো, তবে এখন তুমি কাউকে দেখো না নায়িকা, অফকোর্স নট, আর শাবনু কি নুসরাত ফারিয়া, নুসরাত ফারিয়া হচ্ছে নাটকের নায়িকা, আমি সিনেমার নায়িকা কখনো পূর্ণিমা না, পূর্ণিমার অভিনয় আমার ভালো লাগছে প্রথম আলোতে, এছাড়া কখনোই ভালো লাগে না, রাইট উপস্থাপনা করলে ওই পূর্ণিমা আমার সাথে নাটকও করেছে, বাট ওর যে মানে মানুষকে ফলো করার যে এটা, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, না সেই সেন্সে যদি বলি যে পরিমণি মাহিটাই এরা যে আসছে মিম টিম এরা আসছে, এদের ক্ষেত্র থেকে এরা তো অনেক উন্মোচনও করেছে নিজেকে, আমিও উন্মোচন করেছি, সেই ক্ষেত্র থেকে শাবনুর মৌসুমি এরা শাবানা ববিতার পর্যায়ে যায় নাই, দ্বিতীয়াপাও যায় নাই এর পর্যায়ে, দ্বিতীয়াপাকে অনেক সম্মান ভরে মনে করি, অনেক ছবি দান করেছেন উনি, কিন্তু শাবানা কাবুরির পর্যায়ে একজনও ওই লেভেল পর্যন্ত, ইভেন আমাদের ফারুক আর রাজ্জাকের কথা বলি, হ্যাঁ ফারুক রাজ্জাকের পর্যায়ে কয়জন গেছে, কয়টা নায়ক গেছে, ফারুক রাজ্জাক আলমগীর, আমরা মানে সারেংবউ ছাড়া, সারেংবউ তো অনেক বড় একটা, একটা যদি ট্রাক চালায় কেউ যেত মনে হতো ফারুক যেতেছে, তারপর এখন ওরকম নায়ক, না 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 আমাদের তো মাথাতেই ঘুরতো যে এটা রাজ্জাক, এটা খুশি আলমের গান শুনলে মনে করতো যে এটা রাজ্জাকের গলা, মানে মোহাম্মদ নবীর গলা শুনে বুঝতাম এটা এর গলা, এরকম আমরা ভাগ করে নিতাম, রাজ্জাকটা আমাদের ওইভাবে মানে রাজ্জাক যেদিন মারা গেছে আমি রাজ্জাকে পুরো ছবিও দেখতে চাই না,
এরকম ডাইহার্ড ফ্যান আমরা। ওকে, তো আমাদের এরকম নায়ক নায়িকা নাই এখন। না, ওরকম নায়ক নায়িকাও নাই, ইন্ডাস্ট্রিও নাই। সেই ক্ষেত্র থেকে আমি সেলুট দিব সাকিব খানকে। ওনার পার্সোনাল লাইফ নিয়ে আমি কথা বলতে চাই না। অপু বিশ্বাসের সাথে কী হয়েছে, আমাদের দেশে এখন আকাল পড়ছে, আকাল পড়ছে, সাকিব খানকে আপনাদের প্রমোট করতেই হবে। রাইট, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।